আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, মক্কা বহু কষ্টে বিজয় করার পর তখন সমগ্র আরববাসীর নিকট সুস্পষ্ট হয়ে যায় মুহাম্মদই সত্যিকারের আল্লাহর রাসূল, যার ফলে খুবই দ্রুত আরবের লোকজন ইসলাম গ্রহণ করতে শুরু করে দেয়। তখন আরবে মুসলমানের কোনো শত্রুই অবশিষ্ট ছিল না, কিন্তু আরবের বাহিরে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার রোমান এম্পায়ার আরবের এ ইউনাইট দেখে খুবই অসন্তোষ হয়ে যায়। তাই সমগ্র পৃথিবীতে একথা প্রচার হয়ে যায়, খুবই দ্রুত রোমান এম্পায়ার মুসলমানের উপর আক্রমণ শুরু করবে, যাতে আরবের এই ইউনাইট ভেঙে যায়। ঐতিহাসিকদের বর্ণনা মতে রোমান এম্পায়ার 1,00,000 সুসজ্জিত সৈনিক নিয়ে মুসলমানের উপর আক্রমণ করতে অগ্রসর হচ্ছিল। তাই সমগ্র আরব মুসলিম সর্বদা সজাগ ছিল যে কোনো সময় রোমান এম্পায়ার আক্রমণ করে বসতে পারে। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 9 বছর পর রোমান এম্পায়ারের সাথে যুদ্ধের এলান করলেন এবং তাদের মোকাবেলায় সকল মুসলিম সৈনিকদের একত্র করতে শুরু করলেন। ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যুদ্ধ করতেন শুধু সাহাবাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আদেশ করতেন, কিন্তু কোথায় কার সাথে কখন এ যুদ্ধ হবে এগুলো কোনো কিছুই প্রকাশ করতেন না। কিন্তু এ যুদ্ধের অবস্থা এমন ভয়াবহ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মক্কা মদিনা এলান করে দিয়েছেন যে আমরা দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার শক্তিধর ক্ষমতাবান রোমান এম্পায়ারদের সাথে লড়াই করব, তাই প্রত্যেক সুস্থ সবল মুসলিমকে যুদ্ধে শরিক হওয়া ফরজ। সুতরাং যে ব্যক্তি এ যুদ্ধে শরিক হবে না সে মুনাফিক হিসেবে গণ্য হবে। রোমান এম্পায়ার ইতিপূর্বে পার্সিয়ান এম্পায়ারকে পরাজিত করে গোটা বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার বনে গিয়েছে, তাই তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করা পৃথিবীর কারো কল্পনাতেও নেই। এজন্য সকলের ধারণা হলো আরববাসী যারা কিছুদিন পূর্বে ঐক্যবদ্ধ হয়েছে তারা কখনো রোমান এম্পায়ারদের সাথে লড়াই করে টিকে থাকতে পারবে না। মুনাফিকরা রীতিমতো রোমান এম্পায়ারদের শক্তিমত্তা দেখে আতঙ্কিত হতে শুরু করেছে, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোমান এম্পায়ারদের সাথে যুদ্ধের এলানের পরেই আরব দুটি দলে বিভক্ত হয়ে যায়। এক, যারা যুদ্ধের জন্য সকল কিছু কুরবান করে নির্ভয়ে এই যুদ্ধে শরিক হওয়ার জন্য মদিনায় সমবেত হতে লাগলো। দুই, এমন এক দল যারা এই ভয়াবহ যুদ্ধ থেকে বাঁচতে আত্মগোপন করতে শুরু করলো। বিভিন্ন অঞ্চল থেকে বীর মুসলিমগণ মদিনায় সমবেত হলেন। সর্বশেষ 30,000-এর বিশাল মুজাহিদ কাফেলা প্রস্তুত হয়ে যায়। এই ফৌজ আরবের ইতিহাসের সবচেয়ে বড় ফৌজ বনে যায়। কিন্তু এই বিশাল বাহিনী ম্যানেজ করা সহজ বিষয় ছিল না, কারণ এই যুদ্ধটা ছিল প্রচণ্ড গরমের সময়। তীব্র গরমে এই বিশাল বাহিনীর পরিচালনা করতে যথেষ্ট অর্থের প্রয়োজন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের জন্য একটি ফান্ড তৈরি করলেন, ফলে প্রত্যেক মুসলমান সামর্থ্য অনুযায়ী এ তহবিলে অর্থ শ্রম যোগান দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক যুদ্ধে যুদ্ধ শেষে গনিমতের মাল সকল মুসলমানদের মাঝে বণ্টন করে দিয়ে তাদেরকে সহযোগিতা করতেন। কিন্তু এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগেই মুসলমানদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করে তিনি সহযোগিতা নিতে থাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সব সময় নেক আমলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে এক ধাপ পিছিয়ে থাকতেন, তাই তিনি এই মহান কাজে জেতার জন্য তিনি সর্বপ্রথম তার ঘর থেকে অর্ধেক সম্পদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। তার একটু পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের সমুদয় সম্পদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি মদিনায় তৎকালে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তিনি 900 উট, 100 ঘোড়া, 1,000 দিনার দান করেন এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু সম্পদ দান করেছেন। এমনকি যে সাহাবি খুবই গরিব ছিলেন তিনিও সারা রাত কাজ করে অল্প কিছু খেজুর উপার্জন করেন, তিনি তার উপার্জিত এই খেজুর দান করেন। সুবহানাল্লাহ, এ বিপুল অনুদানের পরও 30,000-এর বিশাল বাহিনী ম্যানেজ করা বড় অসুবিধা ছিল। যখনই 30,000 বাহিনী মদিনা থেকে বের হয় প্রত্যেক 18 জন সাহাবির জন্য শুধুমাত্র একটি করে উট ছিল এবং তাবুক মদিনা থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখানে পৌঁছতে অ্যাটলিস্ট 15 দিন সফর করতে হয়েছে, তাই 18 জন সাহাবি পালাক্রমে একটি করে উট ব্যবহার করেছেন, যা সত্যিই বড় কঠিন কাজ ছিল। এমনকি কিছুদিন পর মুসলমানদের খাদ্য সামগ্রী শেষ হয়ে যায়, ফলে অল্প উট থেকে জবাই করা আবশ্যক হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তি এই দুর্ধর্ষ যুদ্ধ থেকে পিছপা হবে সে মুনাফিক হিসেবে গণ্য হবে। মুসলমানগণ বীর দর্পে অগ্রসর হতে লাগলো, কিন্তু একজন সাহাবি
তার উটের জন্য সবার পিছনে পড়ে যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে তিনি তার উট ছেড়ে পায়ে হেঁটে তাবুকে পৌঁছে যান। সুবহানাল্লাহ, সবশেষে 15 দিন সফর করে মুসলমান ফাইনালি তাবুকে পৌঁছে যান। তাবুক মুসলিম সাম্রাজ্য থেকে অনেক দূরে, শত্রুদের সাম্রাজ্যের অভ্যন্তরে অবস্থিত, তাই মুসলমানগণ সম্পূর্ণ শত্রু বাহিনীর দেশের অভ্যন্তরে চলে গিয়েছে। সেখানে পৌঁছে মুসলমানগণ রোমান এম্পায়ারদের সাথে যুদ্ধ করতে পূর্ণ তৈরি হয়ে গেলেন এবং মুসলমানগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। কিন্তু দীর্ঘ সময় মুসলমান যুদ্ধের জন্য অপেক্ষা করলেও কোনো যোদ্ধা তাদের সাথে লড়াই করতে আসলো না, সম্পূর্ণ নীরব, একজন ব্যক্তিও মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসলো না। এজন্য ঐতিহাসিকগণ বলেন, রোমান এম্পায়ার আরবের এই বিশাল সৈন্য সামন্ত দেখে যুদ্ধের আগেই জান বাঁচানোর ভয়ে শত্রু বাহিনী বন জঙ্গলে পালিয়ে যায়, কেননা মুসলিম বাহিনী প্রত্যেক যুদ্ধে নিজেদের চেয়ে সংখ্যায় 3 গুণ বেশি শত্রুদের সাথে লড়াই করেছেন। বদর যুদ্ধে মুসলমান 300, দুশ্মন 1000, ওহুদ যুদ্ধে মুসলমান 1000, দুশ্মন 3000, খন্দক যুদ্ধে মুসলমান 3000, দুশ্মন 10000। সুতরাং এ যুদ্ধে কোনো লড়াই হয়নি। এই ঘটনার পর গোটা আরব অনারবে ছড়িয়ে গেল, মুসলমান তার বাহিনী নিয়ে রোমান এম্পায়ারদের বর্ডারে গিয়েছিলেন এবং তাদের সাথে যুদ্ধের আহ্বান করেছেন। কিন্তু রোমান এম্পায়ার দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও মুসলমানদের এই বিশাল বাহিনী দেখে যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছে। ইতিপূর্বে বিশ্ব মুসলমানদেরকে ছোট্ট একটি দল মনে করত, কিন্তু এই ঘটনার পর গোটা দুনিয়া এই যে গ্লোবাল পাওয়ার হিসেবে মুসলিমদেরকে দেখতে পান। তাবুকের আশেপাশে যেসব ছোটখাটো রাজ্য ছিল যারা রোমান এম্পায়ারদের অধীনে ছিল, তারা মুসলিমদের এই বিশাল শক্তিমত্তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারেন্ডার হয়ে যায় এবং তারা জিজিয়া কর দিয়ে ইসলামী সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করে নেয়। ফলে বহু উট, ঘোড়া, দিনার, দিরহাম নিয়ে তাবুকে 20 দিন অবস্থানের পর 30,000 সৈন্য নিয়ে বিনা যুদ্ধে মদিনায় সুস্থভাবে ফিরে আসেন। মদিনায় এই বিশাল বাহিনীকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হয়। রোমান এম্পায়ারদের এই ঘটনায় রোমান এম্পায়ারদের সাথে যুদ্ধ করে মুসলমানদের যে ফায়দা হাসিল হতো তা যুদ্ধ না করেই মুসলমানরা পেয়ে যায়। এমনকি এই ঘটনায় মুনাফিকদের অবস্থান স্পষ্ট হয়ে যায়, ফলে গোটা আরবে ইসলামের এক নবধার উন্মোচিত হয়ে যায়। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে দেয়। গোটা আরবে মূর্তি পূজা একেবারে বিলীন হয়ে যায়। মানুষ এক আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন পূর্ণাঙ্গতা পেয়ে যায়। সুবহানাল্লাহ, কেননা এই যুদ্ধ তাবুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ, কেননা তার কয়েক বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন।